তারা নীল সায়রে, থাকবে চাঁদ মেঘ চাদরে, হুকুম মেনে আকাতর শত্রুকে তা প্রকাশ কর। দরজা পার করবো কি করে? মন দিয়ে শুনে নে তোরা, একটু পরেই নক্ষত্র বৃষ্টি হবে এই পুষ্করিণীর জলে, তখনই পুষ্করিণী স্তব্ধ হয়ে যাবে, নিথর স্বচ্ছ আয়নার মতো। এই স্বচ্ছ জলের আয়নায় ভেসে উঠবে তোদের শত্রুর মুখ। কিন্তু মনে রাখিস, মাত্র কয়েক লহমা থাকবে সেই মুখ, তারই মধ্যে তোদের চিনে নিতে হবে তোদের শত্রুর মুখ। এবার যা, এই মন্ত্র সিদ্ধ পাত্র নিয়ে নেমে যা ঘাটের সিঁড়ি দিয়ে। ভেবেছিলাম রানী পদ্মাবতীর কাছে অনেক কিছু জানতে পারবো। মহারাজের চরিত্রের হঠাৎ কেন এই পরিবর্তন? কিছুই তো বলতে পারলেন না তিনি। কি উপায় জানা যাবে সেসব? কি উপায়, কার কাছে বা জানা যাবে? আর একজনকে খুঁজে বের করতে পারলে তিনি হয়তো সব বলতে পারতেন। আমার পিতা সেনাপতি বীর প্রতাপ, মায়ের কাছে বহুবার শুনেছি, আজ রানীমাও বললেন, পিতা শুধু সেনাপতি ছিলেন না, রাজা মহেন্দ্রর পরম বন্ধুও ছিলেন। কিন্তু কিন্তু পিতাকে বা আমি কিভাবে খুঁজে পাব? আমি যে মাকে কথা দিয়েছি, এদিকে রানীমাকেও কথা দিলাম, তার হারিয়ে যাওয়া মেয়েকেও খুঁজে বের করব, কিন্তু কোথায়, কি উপায় সন্ধান পাবো তাদের? কার কাছে যাব, কার কাছে? একে, আমার আংটি কোথায় গেল? দরজাটা খুলবো কিভাবে? ওরা নয় নিচের ফাঁক দিয়ে অনায়াসে ঢুকে যাচ্ছে, কিন্তু আমি তো কোথায় ফেললাম আন্টি? সর্বনাশ, ওই আন্টি যদি কারো হাতে পড়ে আর তাতে যদি ঘুমের ওষুধের সন্ধান পাওয়া যায়, তাহলে খুব সমস্যায় পড়তে হবে আমাকে। কারণ ওই আন্টির গায়ে আমার নাম খোদাই করা আছে। ঘরে তো কোথাও নেই দেখছি, তাহলে নিশ্চয় বাইরে কোথাও পড়েছে। যেখান থেকেই হোক, ওই আংটি আমাকে খুঁজে বের করতেই হবে। আমার এই কাজের প্রমাণ আমি রাখতে চাই না। এই নাও মা, এটা তোমার সঙ্গে রাখ। না মা, না না, দিনের আলোয় এই অস্ত্র কখনো বার করবে না। এটা কোনো সাধারণ ছোরা নয়,
এর ক্ষমতা অসীম। যে কোনো বস্তুকে কাটতে এই অস্ত্র সক্ষম। এখন তো রাত, চারদিকে ঘোর অন্ধকার। এখন নিশ্চয়ই কাজ করবে এই অস্ত্র। আক্রম বাক্রম হাউতাস নীল ছায়রে জলোচ্ছ্বাস। আক্রম বাক্রম সবাই চোখ এর উপর ফুটবে রূপ। ফেললাম আংটিটা, কি করে খুলে পড়ল? এমন অসচেতন হলাম কি করে? আংটি খুঁজতে খুঁজতে প্রায় গুপ্ত কারাগারের কাছাকাছি পৌঁছে গেলাম। এখানেও তো কোথাও খুঁজে পেলাম না। আংটিটা কারাগারের ভেতরে পড়ে যায়নি তো? যদি কারাগারের ভেতরে পড়ে যায় তাহলে এই আংটিটা উদ্ধার করবো কি করে? এখন আবার ওই গুপ্ত কারাগারে ঢুকবোই বা কি করে? আর ওই আংটিটা যদি একবার কোনো প্রহরীর চোখে পড়ে যায় তাহলে নির্ঘাত সেটা মহারাজ বা মহারানীর কাছে পৌঁছে যাবে। বুঝতে পারিনি এখনো, প্রহরীরা কি ঘুমিয়ে পড়লো নাকি?
থাকবো। শায়রে ফুটুক বদন দেখাও আসি কোন সেজন শত্রুর মুখে দিয়ে ছাই চলন গরণ হদিশ চাই না আসা পর্যন্ত কিছুক্ষণ থাকুক ওরা এইভাবে কেটে ফেলতে হবে কারাগারে আসার পথে কোথাও তো দেখলাম না আংটিটা তবে কি আলো আঁধার আমার চোখেরই গেল নাকি যা আশঙ্কা করেছিলাম তাই তবে কি কারাগারের ভেতরে দরজার দ্বার এভাবে কে কাটল নিশ্চয় কেউ ভেতরে প্রবেশ করেছে এই জলে ফুটে উঠবে
সেই শত্রুর মুখ। কে সেই শত্রু? কে এসেছে এই রাজপ্রাসাদে যে আমার সিংহাসন কেড়ে নিতে চায়? একবার একবার তার মুখ দেখে নি, আমি তাকে আজই হত্যা করব। এভাবে গোপনে কে ঢুকলে গুপ্ত কারাগারে? এ কি কাণ্ড, এত পিঁপড়ে এলো কোথা থেকে? আর এদের কি বা? কেউ রানী পদ্মাবতীর গড়াতে ঢোকার চেষ্টাই বা করছে কেন? কি উদ্দেশ্য? এই চোখ আমি দেখেছি কোথাও, কোথায় দেখেছি? সংযোগ যেন নষ্ট না হয়, একভাবে চেয়ে থাক জলের দিকে। কোনো মুখ দেখা যাচ্ছে?
ফুটে উঠছে জলে। চিনতে পারছিস তোদের শত্রুর মুখ? না গুরু মাতা, এখনো স্পষ্ট নয়। ধীরে ধীরে তা স্পষ্ট হয়ে উঠবে, তাকিয়ে থাক একভাবে।